উৎকলীয় পরম্পরা ও সংস্কৃতির নিদর্শন ওষা কোঠি যাত্রা স্থানীয় কবি সূর্যনগর কনকপাটনাঠারে আজ আরম্ভ হয়েছে। এনএসি অধ্যক্ষ এস লক্ষ্মী সেটি উদ্ঘাটন ও প্রদীপ প্রজ্বলন করে মুখ্য অতিথি এনএসি উপাধ্যক্ষ বিক্রান্ত কুমার সাহু মুখ্য বক্তা এনএসি প্রাক্তন অধ্যক্ষ মনোরঞ্জন মহাপাত্র সম্মানিত অতিথি কাউন্সিলর আশা বিবি জগদীশ মিশ্র দেবীপ্রসাদ স্বাইঁ কবি সূর্যনগর ব্লক যুব বিজেডি সভাপতি ব্রজসুন্দর মল্লিক জেলা যুব বিজেডি সম্পাদক সূর্যনারায়ণ নায়ক নগর বিজেডি উপসভাপতি রাকেশ প্রধান দীপ প্রজ্বলন করে নিজ মত রাখিলে। অন্যান্য অতিথি মধ্যে হাড়ু কর সুদর্শন প্রধান দিলীপ সাহু জটেশ্বর শতপথী নিরঞ্জন পাণিগ্রাহী বখারি মহম্মদ বিষ্ণু সামল দুষ্মন্ত জেনা বিকি প্রধান যোগ দিয়ে হরিহর শাস্ত্রীয় সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠাতা নবগণ পরিডা প্রারম্ভিক গাহাণী গান করে জেলার খ্যাতিনামা গাহাণকার মধ্যে ব্রহ্মপুর নারায়ণ মহাপাত্র নিরঞ্জন পাত্র সীমাঞ্চল নাহক কৃষ্ণচন্দ্র জেনা ভবানী সাবত যোগ দিয়ে বিভিন্ন পুরাণর তর্ক বিতর্ক মাধ্যমে গীত পরিবেশন অত্যন্ত উচ্চকোটির লা ওড়িশার সর্বপুরাতন ওষা কোঠি ব্রিটিশ অমল দেড়শ বর্ষ তে অর্থাৎ 1870 মসীহার গৌড় সম্প্রদায় আরম্ভ করে পুরাণ পাঠ রহস্যর উন্মোচন শুণবা ও জাণবা লাগে হাজার হাজার সংখ্যার শ্রোতা একত্রিত হয়েছিল। এখন পরিচালনা করে নাট্য হাস্য অভিনেতা সুভাষ চন্দ্র জেনা ত্রিপতি মহারণা হীন খুঁটিয়া উদয় সিং পঞ্চু সামল ও কনকপাটনা সাহিবাসী গঞ্জাম জেলার কবি সূর্যনগর কৃষ্ণ নাহক রিপোর্ট একেন নিউজ।